নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেরাগি থেকে আমরা ডেভেলপমেন্ট অফ চাইল্ডের পার্টটা তা এইখান থেকে আপনাদের আগামী যে পরীক্ষা আছে তা সেই পরীক্ষায় পনেরো নম্বরের প্রশ্ন কিন্তু ডেভেলপমেন্ট অফ চাইল্ড থেকে থাকবে তা যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের ইম্পর্টেন্ট আমি সেই সমস্ত পনেরোটা কোশ্চেন আপনাদের আজকে সলভ করব আর আপনারা সবাই অবশ্যই খাতা পেন নিয়ে প্রস্তুত থাকবেন তার কারণ আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে বসে নিজেরা একটা মক প্র্যাকটিস করে দেখুন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে তৈরি আজকে আমরা আলোচনা শুরু করব সেভেন্টি সিক্স ছিয়াত্তর নম্বর প্রশ্ন থেকে আর আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখুন সিডিপি তার মধ্যে টেস্ট পেপার বলে দেওয়া আছে সেইখানে এই ভিডিওগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা আজকে আলোচনা শুরু করছি এর আগের দিনে যেটা হোম প্রশ্ন ছিল তা সেই হোমটাক্সের প্রশ্ন থাকে তা এর আগের দিন আপনাদের হোম প্রশ্ন ছিল হোয়েন এ সেল ইজ অ্যাবাউট টু ডিভাইড ইটস ক্রোমোজোমস অ্যান্ড জিন্স আর অপশান এ মাল্টিপ্লাইড অপশান বি ডেস্ট্রয়েড অপশন সি কম্বাইন্ড এবং অপশান ডি ডুপ্লিকেটেড তা যারা এই কোশ্চেনের অ্যান্সার অপশান ডি ডুপ্লিকেটেড দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আপনারা যাদের কাছে আপনাদের ইমেল অ্যাড্রেস চাই হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন সিমেন্ট টুইনস আর দ্য রেজাল্ট অফ অপশান এ সেপারেশন অফ ফার্টিলাইজড ওভান ইন্টু টু আইডেন্টিক্যাল অরগানিজমস অপশান বি দ্য সেপারেশন অফ ফার্টিলাইজড ওভা অপশান সি আছে দ্য ইনকমপ্লিট ডিভিশন অফ সেল এবং অপশান ডি আছে নান অফ দ্য অ্যাবাব তাহলে আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করবো যারা এই কোশ্চেনের অ্যান্সার বলছেন অপশন সি দ্য ইনকমপ্লিট ডিভিশন অফ সেলস তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি এইট বিহেভিয়ার জেনেটিক্স ইজ কনসার্নড উইথ দ্য রোল অফ ইনহেরিটেন্স ইন অ্যাসপেক্ট অফ বিহেভিয়ার অ্যান্ড অপশান এ ডেভেলপমেন্ট অপশন বি হেরিডিটি অপশন সি পার্সোনালিটি এবং অপশন ডি এনভায়রনমেন্ট আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পার্সোনালিটি নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার 79 নাইন দ্য সাইকোলজিস্ট সাজেস্ট দ্যাশ ইয়ার অ্যাজ দ্য ম্যাজিক এজ হুইচ ইজ দ্য অ্যাভারেজ মেন্টাল এজ অফ রেডিনেস ইন এ চাইল্ড ফর রিডিং অপশন এ এইট অপশন বি অপশন সি সিক্স পয়েন্ট বাই মানে সিক্স আর অপশন ডি হচ্ছে সেভেন উনআশি নম্বর প্রশ্ন আর উনআশি নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন অপশান সি সিক্স বা ছয় পূর্ণ একে দুই বা ছয় এবং হাফ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি দেয়ার ইজ এ রেগুলার সিকুয়েন্স অফ বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট ইন অল নর্মাল চিলড্রেন সিমিলার টু প্রেডিক্টেবল ড্যাশ ডেভেলপমেন্ট অপশান এ মেন্টাল অপশান বি ফিজিক্যাল অপশান সি সোশ্যাল এবং অপশন ডি নর্মাল আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে যারা সব ঠিক উত্তর দিচ্ছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর অপশন বি ফিজিক্যাল এখানে কিন্তু সঠিক উত্তর হবে চলে আসবার পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি ওয়ান বিটুইন দ্য এজেস অফ টু অ্যান্ড থ্রি ইয়ার্স এ চাইল্ডস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইনক্রিজেস ফ্রম অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ টু ড্যাশ ওয়ার্ডস অপশন এ ফিফটি থাউসেন্ড অপশন বি টু কমা টেন সরি এখানে ফিফটি থাউজেন্ড হবে না ফিফটি অ্যান্ড হান ওয়ান এখানে অপশান বি আছে টু অ্যান্ড টেন অপশন সি টোয়েন্টি অ্যান্ড ফিফটি আর অপশান ডি আছে ফিফটি অ্যান্ড ফাইভ তাহলে একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ তাদের সবার সঠিক তাহলে চলুন কমপ্লিট অ্যান্সারটা দেখিনি বিটুইন দ্য এজেস অফ এ চাইল্ডস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইনক্রিজেস ফ্রম অ্যাপ্রক্সিমেটলি ফিফটি টু ওয়ার্ডস চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি টু দ্য টয় ট্রেন ডিসঅ্যাপিয়ার্স ইন টু এ টানেল ফ্রম দ্য চাইল্ডস কগনিটিভ পার্সপেকটিভ দ্য ট্রেন ইজ গোন ইন ইফেক্ট নো লঙ্গার এক্সিস্টেন্স দিস কগনেটিভ এক্সপিরিয়েন্স এক্সপ্রেসেস অ্যান্ড অ্যাবসেন্স অফ ড্যাশ অ্যান্ড ইট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্যাশ অপশান এ আছে রিভার্সিবিলিটি অ্যান্ড দ্য কনজারভেশন স্টেজ অপশান বি আছে অ্যাসিমিলেশন দ্য কনজারভেশন স্টেজ পরবর্তী আছে অ্যাকোমোডেশন কমা দা কনক্রিট অপারেশনাল স্টেজ আর অপশন ডি আছে অবজেক্ট পারমানেন্স কমা দা সেন্সারি মোটর স্টেজ তাহলে বিরাশি নম্বর প্রশ্নে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে অবজেক্ট পারমানেন্সের কথাটা এখানে বলা হচ্ছে তাহলে এ অপশনের সঠিক উত্তর অপশন ডি অবজেক্ট পারমানেন্স আর দি সেন্সারি মোটর স্টেজ এইটা কিন্তু এখানে অপশন ডিটা সঠিক উত্তর হবে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি থ্রি

ডেকসটেন্টলি টাকসেস তাহলে আমরা আমরা এখানে দেখে নেব তিরাশি প্রশ্নের সঠিক উত্তর কোনটা তা যারা এই কোশ্চেন করছেন অপশান বি গার্লস টু বি টলার উত্তর সঠিক আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন এইট ফোর আইডেন্টিক্যাল টুইংস সেপারেটলি ফাউন্ড টু হ্যাভ সিমিলার আই কিউস আর কন্ট্রিবিউশন মেড টু ইন্টেলিজেন্স বাই অপশন এ এনভায়রনমেন্ট অপশান বি ইনফ্যান্ট স্টিমুলেশন অপশান সি এরিলিটি এবং অপশন ডি লার্নিং চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট্টি ফাইভ হাই কো রিলেশন উইথ প্রিম্যাচিওর বার্থ হ্যাসবিন বিন ফাউন্ড ইন কেস হোয়ার দ্য মাদার্স বিহেভিয়ার ইনক্লুড অপশান এ ডিপ্রেশন আর অপশান বি আছে এক্সপোজার টু রেডিয়েশন তাহলে পঁচাশি নম্বর প্রশ্ন আর পঁচাশি নম্বর প্রশ্নে আমাদের অ্যান্সার এখানে ইনকমপ্লিট আছে তাই এরকম ধরনের ইনকমপ্লিট কোশ্চেন আমরা এগুলোকে অ্যাভয়েড করছি ঠিক আছে বন্ধুরা তো কেন এখানে অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে না তাই এই দুটোর মধ্যে অ্যান্সার কোনোটাই এখানে পারফেক্ট হচ্ছে না বা নান অফ দ্যাব নেই তাই আমরা এই কোশ্চেনটাকে অ্যাভয়েড করলাম বা ইগনোর করলাম চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি সিক্স ইন দ্য আর্লি ওয়ার্ক অফ হার্ট স্টোন অ্যান্ড ম্যারি অ্যান্ড মে ডিজাইন টু অ্যাক্সেস

তাহলে ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক চিলড্রেন সিমস টু অ্যাপ্লাই সিচুয়েশনাল মোরালিটি কমা অ্যাক্টিং ডিফারেন্টলি ইন সেপারেট সিচুয়েশন ইনভলভিং দ্য সেম মোরাল প্রিন্সিপাল চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি সেভেন এমং দ্য ফলোইং দ্য ইনকারেক্ট পেয়ারিং ইস যেটা আমাদের ইনকারেক্ট সেটা আমাদের এখানে বলতে হবে সাতাশি নম্বর প্রশ্নে চলুন আমরা এক এক করে পড়বো পড়ে দেখে নেবো কোনটা সঠিক উত্তর হবে অপশন এ আছে ফোর্টাল পিরিয়ড 80 উইক আনটিল বার্থ অপশন বি আছে জার্মিনাল পিরিয়ড ফার্স্ট 2 উইকস অপশন সি আছে এমব্রিওনিক পিরিয়ড সেকেন্ড উইক আনটিল 8 উইক আর অপশন ডি আছে জার্মিনাল পিরিয়ড অনসেট অফ ইনিশিয়াল হার্টবিটস তা বন্ধুরা ইনকারেক্ট কিন্তু আমাদের এখানে অপশন ডি যারা এই কোশ্চেনে অ্যানসার বলছেন 87 অপশন ডি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি এইট ডিএনএপাল কনফিগারেশন মেকিং আপ আছে সেল ক্রোমোজমেশন ইন জিনস অপশান সি আছে অ্যাটম স্ট্রাকচার ইন আর অপশন ডি আছে নিউরাল স্ট্রাকচার ইন সেল বডিস তাহলে অষ্টাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ মলিকিউয়ার কনফিগারেশন মেকআপ ক্রোমোজোমস তাদের স্বাবারত্বের সঠিক আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট্টি নাইন এক্সপেরিমেন্টস ডেমোস্ট্রেটেড দ্যাট ইনফ্যান্টস রেজিস্টার স্ট্রংগেস্ট প্রেফারেন্স ফর হুইচ ওয়ান অফ দ্য ফলোই ভিজুয়াল স্টিমুলি অপশন এ আছে প্লেন আর সলিড কালারস অপশন বি আছে ব্রাইট কালারস অপশন সি হচ্ছে প্যাটার্ন ট্রায়াঙ্গলস আর অপশন ডি আছে লাইটনেস অফ দ্য হিউম্যান ফেস তাহলে ঊননব্বই নম্বর প্রশ্ন আর উননব্বই নম্বর প্রশ্নে যারা বলছেন অপশন ডি লাইকনেসেস অফ ফেসেস তাদের দ্যাবরত্ব সঠিক চলে আসবো পরবর্তী শেষ প্রশ্ন নাম্বার নম্বর প্রশ্নে প্যারেন্টাল পিরিয়ড ডিউরিং স্পেসিফাইস ড্রাগস ক্যান হ্যাভ দ্য মোস্ট ডিটারমিনটাল এফেক্ট আপন ডেভেলপমেন্ট ইজ অপশন এ দ্য ফার্স্ট এইট উইকস অপশন বি দ্য সেকেন্ড টু ফোর্থ মান্থ অপশন সি দ্য সিক্স টু এইথ মান্থ আর অপশন ডি জাস্ট পি যারা টু बर्थ তাহলে 90 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ দা ফার্স্ট এইট উইকস তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আপনারা এবার সবাই এক এক ক্যালকুলেশন করুন যে কি কত মার্কস পেলেন ঠিক আছে তা আপনারা সবাই সবাই এক এক আপনাদের মার্কস ক্যালকুলেট করে আমাদের পোস্ট করুন আর আমরা চলে যাব আপনাদের হোম প্রশ্ন তা আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্ন চলে যাচ্ছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো হুইচ ওয়ান অফ দি ফলোয়িং টাইপস অফ অ্যাক্সেপ্টেন্স ইজ মোর ক্রিটিক্যাল অ্যান্ড পারভেসিস বা পারভেসিভ টু দ্য লং রেঞ্জ ইমোশনাল হেলথ অফ এ চাইল্ড অপশান এ প্রেয়ার অপশন বি সেভলিং অপশান সি সেলফ এবং অপশন ডি ভোকেশনাল আবার আমি আজকে আপনাদের হোম টাক্কের প্রশ্নটা বলছি হুইচ ওয়ান অফ দি ফলোইং টাইপস অফ অ্যাকসেপ্টেন্স ইজ মোর ক্রিটিক্যাল অ্যান্ড প্রিভার্সিভ টু দ্য লং রেঞ্জ ইমোশনাল হেলথ অফ এ চাইল্ড অপশান এ প্রেয়ার অপশান বি সিভলিং অপশান সি সেলফ এবং অপশান ডি ভোকেশনাল আপনারা এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস যাওয়া হবে পুরস্কার বিতরণের জন্য তা আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ